স্যামল্টম্যানের কাহিনী, স্যামল্টম্যান হলো ওপেন এআই নামে একটা কোম্পানির ফাউন্ডার, এবং এই ওপেন এআই কোম্পানিটার সবচেয়ে জনপ্রিয় প্রোডাক্টের নাম হলো চ্যাট জিপিটি। তো এই লোককে শুক্রবার দুপুরবেলা হঠাৎ করে ফায়ার করে দেওয়া হয়। ফায়ার করার কারণ হিসেবে যে বোর্ড, সেই বোর্ড খুব ক্লিয়ার কিছু বলে নাই, কিছু একটু অদ্ভুত একটা কর্পোরেট টাইপ লাইন বলছে যে বোর্ড লস্ট কনফিডেন্স ইন স্যাম অল্টম্যানস লিডারশিপ অ্যাবিলিটি, এরকম কিছু হাবিজাবি লাইন বলছে। তো তারপরে স্যাম ফায়ার হয়ে চলে যায়। চলে যাওয়ার তার কিছুক্ষণ পর কো ফাউন্ডার বলে আই কুইট, কো ফাউন্ডারও চলে যায়। তারপর দিন শেষ হয়। পরের দিন হঠাৎ করে দেখা যায় যে ওপেন এর 700 এমপ্লয়ি, 600 এমপ্লয়ি একসাথে একটা চিঠি লেখা বলছে যে আমরা স্যাম অল্টম্যানকে ফেরত চাই, নাইলে এবং এই যে বোর্ড ওদের ফায়ার করছে তাদেরকে বিদায় নিতে হবে। হ্যাঁ, তার একটু এবং পরে এর মধ্যে দেখা যায়, সবার প্রথমে এখনকার যে সিইও, সেই সিইও ছিল মীরা মুরাদি, তার নিজেরও হ্যাঁ সাইন আছে যে আমি স্যাম অল্টম্যানকে ফেরত চাই। হ্যাঁ সে ছিল, সে সিটিও ছিল কোম্পানির, তারপর তাকে সিও বানিয়েছে। তো এটা যখন হয় তারপরে তাকে সিও থেকে সরায় ফেলা হয়, মীরা মুরাদি মেয়েটাকে, এবং তারপর আরেকটা সিও বসানো হয়। সেই ওপেন এআই কিন্তু গত 5 দিনে 3টা সিও ছিল, ফার্স্টে স্যাম অল্টম্যান ছিল, এরপর মীরা ছিল, এবং তারপরে টুইচের যে ফাউন্ডার তাকে সিও বানানো হয়, এমেট নাকি জানি নাম, তাকে কিছু 2 দিন সে সিও থাকে। এনিওয়েস, ওই 600 জন চিঠি লেখা জানায় যে আমরা ফেরত চাই ওকে। তার কিছুক্ষণ পরে মাইক্রোসফটের সিও জানায় যে এই স্যাম অল্টম্যানকে এবং গ্রেগ যে কো ফাউন্ডার, এই দুজনকে মাইক্রোসফটে চাকরি দেওয়া হয়েছে। তো এরপর সবাই আবার একটু শক হয়ে যায় যে মাইক্রোসফট তো আবার ওপেন এআই এর ইনভেস্টর। সো ওপেন এআই থেকে বের হওয়া একজনকে মাইক্রোসফট আবার নিজেদের কোম্পানিতে চাকরি দিচ্ছে, কাহিনীটা কি? তা এটা নিয়ে মোটামুটি ক্যাচাল করতে করতে দিন শেষ হয়, এবং তার মোটামুটি 1.5 দিন পরে জানা যায় যে স্যাম অল্টম্যান আসলে ফেরত আসতেছে ওপেন এআই এ, সে মাইক্রোসফটে জয়েন করতেছে না। এবং তার কিছুক্ষণ পর ওপেন এআই ফেরত আসে। ফেরত আসার পরে আগের বোর্ড পুরাটা পদত্যাগ করে এবং নতুন বোর্ড হয়েছে এখন। সো এই মোটামুটি সামারি স্যাম অল্টম্যান এবার ওপেন এআই এর। ভাই রে ভাই, মানে পুরা বোর্ড পদত্যাগ করছে স্যাম অল্টম্যানের জন্য। এটা তো, এটা কি, এটা কি কখনো, এই করছে নাকি ঘটনাটা করাইছে? অনেকে আগে, ওই যে স্টিভ জবস এর অ্যাপল থেকে হ্যাঁ, এই চলে যাওয়ার পিকচার ঘটনার সাথে বানাইলো, কম্পেয়ার করে। তারপর আবার ফেরত আসলো। হ্যাঁ, স্টিভ জবস এরটা তো মাঝখানে অনেক বড় একটু একটু ডিফারেন্ট, কারণ স্টিভ জবস এর পদত্যাগ হয়েছে হইলো তখন অ্যাপেলের এরকম সোনালি সময় যাচ্ছিল না। স্যাম অল্টম্যান তো একের পর এক হিট প্রোডাক্ট বানাইতেছে, একদম মানে হিট সিইও, কোনো ফল্ট নাই, ওপেন এআই খুবই জনপ্রিয়, সব প্রোডাক্ট সাকসেসফুল হচ্ছে, এবং স্টিভ জবস যাওয়ার পরে আবার অনেক দিন পরে ফেরত আসছে। ওটা তোমার মাঝখানে কোম্পানি নম্বরই বানায় অনেক কিছু করে, তারপরে আবার ফেরত আসছে, যখন অ্যাপেল পারতেছিল না তখন ওকে ফেরত আনতে হয়েছে। আর স্যাম অল্টম্যানটা মোটামুটি 4-5 দিনের মধ্যে, আর অ্যাপেলের এমপ্লয়ীর এরকম রেবেলিয়াস ছিল না, ওরা কিছু করে নাই স্টিভ জবস চলে যাওয়ার পরে, যেটা ওপেন এর ক্ষেত্রে দেখা গেল হয়েছে। তো খুবই ভাই, এখানে ইন্টারেস্টিং দুইটা কাহিনী, কোশ্চেন, এনে তুমি দুইটা দুইটা খুব সোচ্চার দেখছি ইম্পর্টেন্ট বেশ সোশ্যাল কোশ্চেন মিডিয়াটা বুঝছেন। নিয়ে। হ্যাঁ হ্যাঁ, ইয়েস সোশ্যাল মিডিয়া খুবই সোচ্চার তো ছিল, কিন্তু এখানে দুইটা কোশ্চেন চলে আসে। একটা হচ্ছে মানে ওপেন এআই এর মানে যারা এমপ্লয়িরা, ওরা প্রথম কথা এত ইউনিফাইড কেমনে, যে হচ্ছে ওরা স্যাম অল্টম্যানরেই চায়, এত ইউনিফাইড ভাবে প্রোটেস্ট করা, তার উপরে আবার ওদের নিজেদের চাকরি যাওয়ারও চান্স আছে। বাট যদিও মেজরিটি বলছে যেহেতু কথা, বাংলাদেশ হইলে যেটা হইতো, আচ্ছা ঠিক আছে আমার চাকরি যেতে না যায় আমি আর কথা না বলি, এরকম করে সবাই এটা ভাবতে থাকে, সবাই কেউ আর কোনো প্রোটেস্ট করবে না। বাট ওপেন এআই এরকম করছে, অবশ্য ওপেন এআই তো ওপেন এআই, যে কারণে ওরা এত বড় কিছু করতে পারছে, বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে কম্পেয়ার করলে হয়তো হবে না।